নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আর আজকে যে শাড়ি আমি শুরু করব। মূলত তসর দেখাবো অনেক দিন ধরে তসরের অনুরোধ ছিল আমরা বিভিন্ন ধরনের তসর দেখাবো প্রথম যে তসর দেখাচ্ছি একদম দেশি তসর মানে মুগা আর তসর মিলিয়ে এই তসরটা আমি একটু বলে দিই এটার মধ্যে একটা মুগা আর তসরের সুতরাং রয়েছে মুঙ্গা নট মুগা মুগা অ্যান্ড তার সঙ্গে একটা তসর রয়েছে যার জন্য এই সফটনেসটা পাবেন আবার তসরের কোর্স ব্যাপারটাও রয়েছে লাইট ওয়েট শাড়ি এই শাড়িগুলো এক কালারের শাড়ি ইয়ান ডাই করে তারপরে বোনা হয় ব্ল্যাকে আঁচল বডিটা হচ্ছে একদম একটা ইন্ডিগো ব্লু টোন শাড়িটা ভীষণ স্মার্ট চার হাজার দুশো পঞ্চাশ ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি উইথ ব্লাউজ আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু তসরের টানা গেছে আর মুঙ্গা তাসারের গেছে হচ্ছে ভারনা যার জন্য শাড়িটা ভীষণ সফট নাম্বার ওয়ানের কোনো ওজন নেই শাড়িটা দেখুন একদম হালকা শাড়ি এক নম্বর শাড়ির প্রাইস ছিল হচ্ছে ফোর টু ফাইভ জিরো দু নম্বর শাড়ির রঙটা তো জাস্ট ওয়াও এগুলো বিয়েতে কোনের জন্য সেকেন্ড শাড়ি হিসেবে হতেই পারে এটা হচ্ছে নাম্বার টু এটা একটু নিয়ম প্যারাগ্রিনটাই নিয়ন্টনে আর তার সঙ্গে আঁচলে একটু মেরুনের টাচ যাচ্ছে আর এই হচ্ছে পুরো শাড়িটা পারে তো টিস্যুর ব্যবহার আঁচলেও একটু টিস্যুর ব্যবহার রয়েছে নাম্বার টু দেখালাম ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি ফোর টু ফাইভ জিরো নাম্বার টু উইথ ব্লাউজ পিস এইবারে আসছি নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে তারা চটপট বুকিং করে নেবেন এটা হচ্ছে আঁচল আর এই আসছে গা এটা একটা পাউডার ব্লুটোন নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি এবং এরও প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি ফোর টু ফাইভ জিরো উইথ ব্লাউজ পিস তিনের পর আমি চলে যাব চার নম্বর শাড়ি আমি আগে একটা দেখিয়েছিলাম সেটা ছিল ইন্ডিগো ব্লু আর এটা দেখাচ্ছি হচ্ছে পাউডার ব্লু মানে কালারটা ভীষণ সুন্দর এই কালারটা এত স্মার্ট কালার কাছাকাছি কিন্তু একটু লাইট ডিপ তো রয়েইছে এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি ফোর টু ফাইভ জিরো তিন নম্বর চার হাজার দুশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস এই শাড়িগুলো না মানে যা এই যে আমাদের অনেক সময় প্রশ্ন আমাকে করেন অনেকেই যে আচ্ছা ইন্টারভিউয়ের জন্য কী ধরনের শাড়ি পরবো এই ধরনের শাড়ি ইন্টারভিউয়ের জন্য ঠিক আছে আপনি ধরুন কোনো সেক্টরে ইন্টারভিউ দিতে যাবেন হয় না যে শাড়ি পরে যেতে হবে এই সব শাড়ি হচ্ছে ইন্টারভিউয়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এটা দেখাচ্ছি হচ্ছে নাম্বার ফোর চার নম্বর সম্ভবত এটা কি নাম্বার ফোর আমি একটু দেখে নিয়ে বলি এক দুই তিন চার এটা হচ্ছে পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ দেখাচ্ছি এটা নাম্বার ফাইভ পাঁচ নম্বর শাড়ি আর এই হচ্ছে ব্লাউজটা নাম্বার ফাইভ ফোর টু ফাইভ জিরো এবার আসবো নাম্বার সিক্স ছ নম্বর আমরা একই ধরনের শাড়ি দেখালাম যাতে করে আপনারা কালার অপশানস রেখে বুকিংটা করতে পারেন এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি আঁচলটা সিগ্রিন বল এটা একদম তসরের নিজস্ব টোনে নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড বেশ কয়েকটা দেখিয়ে দেবো এক কালারের শাড়ি এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর উইথ ব্লাউজ পিস এরপরে আমি আসবো নাম্বার সেভেন সাত নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর এই শাড়ির কোনো সোজা উল্টো এসেছ নেই এটা একদম পিওর মুঙ্গা এটা মুঙ্গা বাই মুঙ্গা এটা পরে ভীষণ 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 আরাম আর ওই চেকসটা না পায়ের দিকে আসবে এটা একটুখানি কার্বন টোন একদম এই চেকস যখন পরবেন মাথায় রাখবেন এই পায়ের দিকে দেবেন কারণ এর কোনো সোজা উল্টো হয় না শাড়ির এই হবে শাড়িটা এই হচ্ছে শাড়িটা চার হাজার দুশো পঞ্চাশ সাত নম্বর এটা হচ্ছে ব্লাউজ আট নম্বর শাড়ি এটা ওই একই শাড়ি এটা হচ্ছে আট নম্বর এটা সোজা সিধা করাই রয়েছে সি গ্রিন টোন আট নম্বর এটা হচ্ছে পিওর মুঙ্গা এই হচ্ছে শাড়িটা মুঙ্গার নামটা হয়েছে মুগ ডাল পর্যন্ত ছোট্ট হয় মুগ ডাল তার সেটাও গলানো যায় না এর এই খোলটা এমন হয় এটা তসরের সঙ্গে মুঙ্গা রয়েছে এবং এটা কিন্তু সেইভাবেই করা হয়েছে মানে এর খোলটা ভীষণ ভালো হয় প্রাইসটা হচ্ছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি নাম্বার এইট আট নম্বর চার হাজার দুশো পঞ্চাশ এবার আসছি নাম্বার নাইন নম্বর শাড়ি নাম্বার নাইন এদিকটা নম্বর কিন্তু ওই স্ট্রাইপটা নিজের দিকে আসবে এটা পিঙ্ক টোনে একদম মিষ্টি পিঙ্ক এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে ন নম্বর শাড়ি নাম্বার নাইন ফোর থাউজেন্ড আমরা এক থেকে নয় দেখিয়ে দিলাম দেশি মুঙ্গা তাসার এবং এটা কিন্তু চার হাজার দুশো পঞ্চাশ হচ্ছে এর প্রাইস মিনিমাম প্রাইস কিন্তু একদম পিওর মেটেরিয়ালটা পাবেন আচ্ছা এইবারে যে শাড়ি দেখাবো এটা না হট কেক অফ আবরণ কারণ অনেকেই আমরা সম্বলপুরি ইকাত ঘিচা দামটা অনেকটা সাধ্যের বাইরে হয়ে যায় আমরা নিয়ে উঠতে পারি না মোটামুটি ছয় সাড়ে ছয় তার নিচে তো দেখি না পিওরটা এটা একদম পিওর ঘিচা বাই ঘিচা একদম ঘিচা তাসার বাই ঘিচা তাসারে প্রিন্ট করা হয়েছে ওই ইকাতের স্প্রিন্ট এটা কিন্তু প্রিন্টে গেছে রেডের সঙ্গে স্টিল গ্রে এই শাড়ি জাস্ট হট কেক মানে থাকে না পরে সুতরাং যার যেটা পছন্দ হবে চট করে বুকিং করে নেবেন একদম পিওর সিল্ক সিল্ক মার্ক যুক্ত সিল্ক আমি একটু দেখিয়ে দেবো সিল্ক মার্ক এটা হচ্ছে একদম পিওর ঘিচা বাই ঘিচা তা আর আবার কুঁচি আঁচলের শাড়ি কুচিতে গিয়ে কিন্তু এইভাবে প্রিন্টটা যাবে যেরকম আঁচলে রয়েছে ঠিক সেই রকমভাবে কুঁচিতে যাবে তিন হাজার আটশো পঞ্চাশ নাম্বার টেন দশ নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ বাহ এবারে আসছি এগারো নম্বর এর কম্বিনেশনটা জাস্ট ওয়াও এগারো নম্বর শাড়ি এটা ব্ল্যাক অ্যান্ড রেড নাম্বার ইলেভেন এটা হচ্ছে আঁচল গেলো এটা আসছে বডি এটা আমি একটু গায়ে ফেলে দেখাবো আমার এটার সঙ্গে ব্লাউজটা হচ্ছে রেডে আছে বাট এরকম ব্ল্যাক ব্লাউজে থার্টি ফার্স্টে আপনি যদি কোথাও যান এটা ব্ল্যাক ব্লাউজে এই শাড়িটা পরুন সেটা স্লিভলেস পরুন বোটনেক পরুন রেফাল পরুন যেরকম ইচ্ছে পড়ুন বাট পরুন তবে সঙ্গে একটা ব্ল্যাক স্লিভলেস অসম্ভব স্মার্ট লাগবে আর এই আসছে কুচিটা রেড স্লিভলেসও যেতে পারে কারণ এর নিজের ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্টে রেড এবং ব্লাউজগুলোরতে তো কিন্তু জাস্ট কালারটা থাকে আর কিছু থাকবে না এটা হচ্ছে নাম্বার হচ্ছে দেখাচ্ছি ইলেভেন এগারো নম্বর দেখালাম থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ এগারো এবারে আসবো বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ আচল পার্ক এটা বডিটা কিন্তু লেমন ইয়ালো একদম দেখুন একটা লেমন টোন ইয়ালোর আর এটা কিন্তু পুরোটা প্রিন্ট এই যে পারে টেম্পলটা যেটা আমরা ইকাত স্যাম্বাল পড়ি ইকাত ঘিচা ইকাতে দেখি সেটাতে যেমন উইভিংয়ে থাকে ইয়ান ডাই করে উইভিংটা হয় এটা কিন্তু পুরোটা প্রিন্ট এই আস এটা আবার কুঁচি আঁচল ছাড়া এটা হচ্ছে আঁচল আর পার প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার টুয়েলভ বারো নম্বর আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ নাম্বার টুয়েলভ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার থার্টিন তেরো নম্বর শাড়িতে যাব এটা হচ্ছে নাম্বার থার্টিন তেরো নম্বর আঁচল রাস্ট কালারের সঙ্গে তুতের ব্যবহার এটা হচ্ছে তেরো নাম্বার থার্টিন তেরো নম্বর এবং প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ তেরো নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস তেরোর পরে যাবো চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন এটা হচ্ছে চোদ্দো চোদ্দো নম্বর শাড়ি নাম্বার ফোরটিন আঁচল কালো লালে হচ্ছে আঁচল আর বডিটা না একদম ভার্জিন টোন এটা কিন্তু মানে জাস্ট ঘিচাটা জাস্ট এটা হচ্ছে ভার্জিন টোন একদম তার মধ্যে একদিকে রেড একদিকে ব্ল্যাক বর্ডার গেছে এই শাড়িটাও ড্যাম স্মার্ট এটাও কিন্তু আঁচল আর পাড়ের শাড়ি হয়েছে এটা হচ্ছে চোদ্দো নম্বর শাড়ি নাম্বার ফোরটিন থ্রি এইট ফাইভ জিরো চোদ্দো নম্বর আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ এই শাড়িটাও ড্যাম স্মার্ট শাড়ি পনেরো নম্বর ওয়াও রাস্ট অ্যান্ড ব্ল্যাক আমরা একটা রেড অ্যান্ড ব্ল্যাক দেখেছিলাম ব্ল্যাক বডি রেড বর্ডার এটা হচ্ছে রাস্টে আঁচল পার কুচি আর বডিটা হচ্ছে ব্ল্যাকে এটাও স্মার্ট শাড়ি ভীষণ স্মার্ট একদম আর এই যেহেতু এটা ভাগলপুরের শাড়ি যার ফলে এই যে এই স্যান্ড পলিশটা থাকে এই পলিশটার জন্য কিন্তু শাড়ির একটা আলাদা শাইন থাকে এটা ওদের একটা ক্রিয়েটিভিটি আমি বলি মানে এটা ভাগলপুর ছাড়া হবেও না আর এই হচ্ছে ব্লাউজ পিস প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার হচ্ছে ফিফটিন পনেরো নম্বর আটত্রিশশো পঞ্চাশ ষোলো নম্বর শাড়িতে যাব নাম্বার সিক্সটিন এটা তো রেড ইয়ালো দেখুন এই পিওরটা মিনিমাম সাড়ে ছয় দাম হবে আপনি তার প্রায় হাফ দামে মানে আটত্রিশশো পঞ্চাশ তো সেই দামে আপনি কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এবং কোনো অংশে কম না হ্যাঁ এটা প্রিন্ট ওটা উইভিং ওটা একটা আলাদা আভিজাত্য রয়েছে গ্রাভিটি রয়েছে এটা আবার আলাদা আভিজাত্য এটা কিন্তু পিওর ঘিচা ঘিচার টানা ঘিচার বারনাতে প্রিন্ট হয়েছে ওটাতে সুতো ডাই করে নিয়ে বোনা হয় এটা প্রিন্ট হয়েছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার সিক্সটিন ষোলো নম্বর উইথ ব্লাউজ এইবারে আসবো সতেরো নাম্বার সেভেনটিন আমার নিজের খুব পছন্দের শাড়ি হচ্ছে এগুলো নাম্বার সেভেনটিন সতেরো নম্বর মানে ধরুন আমার বডরপে পিওর সম্বলপুরি ইক ঘিচা রয়েছে প্রায় গোটা গোটা পাঁচেক রয়েছে তো এরপরে আমার আরও ভালো লাগে তখন আমি হয়তো অত দাম দিয়ে না কিনে আমি এই শাড়িটাকে স্টক করতে পারি কারণ আমার কাছে কম্বিনেশনটা রইল। আমার তো আজকে ধরুন লাল কালোটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে আর ভার্জিন টোনের উপরে লাল কালো বর্ডার ছিল ওটা পছন্দ হয়েছে মানে গোটা ছাড়া তিনটে শাড়ি তো পছন্দ হয়েই গেল এই হচ্ছে শাড়িটা এটাও একটা সি গ্রিনের সঙ্গে ব্লুয়ের কন্ট্রাস্ট রয়েছে ভার্জিন টোন অফ ঘিচার উপরে এবং এটা হচ্ছে সতেরো নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ নাম্বার সেভেনটিন থ্রি এইট ফাইভ জিরো সতেরো নম্বর তিন হাজার আটশো পঞ্চাশ আজকে আমরা শুরু করেছি চার হাজার দুশো চার হাজার দুশো পঞ্চাশ দিয়ে এক থেকে নয় অবধি চার হাজার দুশো পঞ্চাশে ছিলাম আর তারপরে দশ থেকে আমরা আটত্রিশশো পঞ্চাশেই আজকে অনুষ্ঠানটা শেষ করব এই শাড়িগুলোর মারাত্মক চাহিদা কেন মারাত্মক চাহিদা যারা অফিস গোর্স তারা এই ধরনের শাড়ি পরতে পছন্দ করেন বিশেষ করে টিচিং প্রফেশন ডক্টর লয়ার যারা রয়েছেন কোনো কম কর্পোরেট সেক্টরের সিইও সিএস তাদেরকে একটু তাদের ড্রেস সেন্সটা ভীষণ ইম্পর্ট্যান্ট এইচার তাদের ড্রেস সেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট তো সেই জায়গায় এই ধরনের শাড়ি কিন্তু ভীষণ হেল্প করবে আবার অফিস থেকে ছোটোখাটো অনুষ্ঠান সেখানেও যেতে পারে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা কোনো অনুষ্ঠানে যাবেন এরম ভাগলপুর ঘিচা পরতেই পারেন এই শাড়ির বিশেষত্ব এটা হচ্ছে ঘিচা বাই ঘিচা এখানে কিন্তু বডিতে ঘিচার সঙ্গে ঘিচাই আছে টানাও ঘিচা বার্নাও ঘিচা এই পাড়ের মধ্যে রয়েছে হচ্ছে মার্শালাইজ কটন আঁচলেও কিন্তু মার্শালাইজ কটনের ব্যবহার রয়েছে এই হচ্ছে অল ওভার শাড়িটা পিঙ্ক বর্ডার এই সুতোটাকে ডাই করে নেওয়া হয়েছে মার্শালাইজ কটনটাকে পিঙ্ক কালারে ডাই করে নিয়ে এখানে পার হিসেবে গেছে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে আঠেরো নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ এইটিন হচ্ছে শাড়ির নাম্বার নাম্বার এইটিন থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ পিস আঠেরো নম্বর আটত্রিশ পঞ্চাশ এরপরে ওই সেম প্রিন্টেই দেখাবো উনিশ নম্বর এটাতে আবার গেছে হচ্ছে ব্ল্যাক সুতোর ব্যবহার হয়েছে ঘিচার সঙ্গে উনিশ নম্বর শাড়িটা ড্যাম স্মার্ট হয়েছে নাম্বার নাইনটিন এই আসছে বডিটা মেরুনের ফুল যাচ্ছে দেখুন গোলাপ মেরুনের ফুল আগেরটায় বড় ছিল ওইটাই এখন ছোটোতে যাচ্ছে একটু গায়ে ফেলে দেখাই এরম একটা ব্ল্যাক ব্লাউজ থাকে না আপনি যে কোনো শাড়ি ট্রাই করতে পারেন যে কোনো শাড়ি এরকম একটা ব্ল্যাক ব্লাউজে একটু সিলভার জুয়েলারি এর সঙ্গে খুব ভালো যায় এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে নাম্বার হচ্ছে নাইনটিন উনিশ নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ তিন হাজার আটশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস নাম্বার নাইনটিন এরপরে আসবো নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি এটা হচ্ছে একদম লাই স্কাই ফিরোজা মেলানো টোনটা স্কাই উজ্জ্বল একটা স্কাই কালার ব্রাইট স্কাই এবং তার মধ্যে রাস্ট কালারের দেখুন গোলাপটা যাচ্ছে একই প্রিন্ট বড় দেখিয়েছি আমরা হচ্ছে আঠেরো নম্বরে তারপরে দেখালাম হচ্ছে ছোটোতে দুটো আরও এটা কুড়ি নম্বর দেখালাম নাম্বার টোয়েন্টি থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ কুড়ি নম্বর উইথ ব্লাউজ পিস এই সেম প্রিন্টটাই এবার বড়তে দেখাবো একুশ নম্বরে এবং কম্বিনেশানটা হচ্ছে সি গ্রিনের সঙ্গে ঘিজাটা কিন্তু ভার্জিন্টোনাই রাখা আছে ঘিচার কালার চেঞ্জ না করে তার মধ্যে রাস্ট গ্রিনেই গেছে একটু বড় গোলাপ নকশাতে সি গ্রিনে হচ্ছে আঁচল পার। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি সম্ভবত এটা বাইশ নম্বর হবে একটু দেখে বলি হ্যাঁ টোয়েন্টি এটা হচ্ছে একুশ নম্বর টোয়েন্টি ওয়ান দেখালাম একুশ নম্বর নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো এইবারে আসবো টোয়েন্টি টু বাইশ নম্বর শাড়ি এটা হচ্ছে বাইশ নম্বর এবারে ছবিটা আলাদা হলো আঁচলটা ব্ল্যাকে ব্ল্যাক সুতোর আর কি মাস্টারাইজ কটনের সঙ্গে ঘিচার ব্যবহার আর এতক্ষণ আমরা ভার্জিন করে দেখাচ্ছিলাম এটা পিঙ্কের মধ্যে যাচ্ছে পিঙ্কের মধ্যে ব্লু গ্রিনের ব্যবহার এটাও কিন্তু বেশ ভালো দেখতে একটু গায়ে ফেলে দেখাই যেহেতু পাটটা ব্ল্যাক না একটা ব্ল্যাক ব্লাউজ ভীষণভাবে হেল্প করবে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি তেইশ নম্বর এটা হচ্ছে মার্জিন রকমের এটা হচ্ছে আমাদের বাইশ নম্বর টোয়েন্টি টু থ্রি এইট ফাইভ জিরো টোয়েন্টি থ্রি সেম প্রিন্টাই থাকবে ওটাতে বর্ডারটা ব্ল্যাক ছিল এটা বর্ডারটা হবে গ্রিনে সি গ্রিনে হচ্ছে বর্ডারটা হবে এটা আঁচল আর বডিটা কিন্তু সেম রয়েছে দেখুন এটা হচ্ছে টোয়েন্টি থ্রি তেইশ নম্বর থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ তেইশ নম্বর উইথ ব্লাউজ তেইশের পরে যাবো চব্বিশ টোয়েন্টি ফোর এটা হচ্ছে চব্বিশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ফোর আঞ্চল গা চব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি ফোর থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ চব্বিশ নম্বর উইথ ব্লাউজ পিস এরপরে আমরা আসছি পঁচিশ নম্বর ওটা লাল হলুদে ছিল ব্ল্যাক বর্ডারটা ছিল এবার আসছি পঁচিশ নম্বর রেড বর্ডার আর কী ঘিচাটা ব্যবহার হচ্ছে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তসরটা কিন্তু এই যে টানাতে যে বারবার বলছে ঘিচার ব্যবহার এটা হচ্ছে টানা তসর এখান থেকে একটা সুতো নেবেন এরকম করে একটা সুতো নিয়ে যদি পোড়ান পোড়ালে দেখবেন মাথার চুল যেরকম আমাদের পুড়ে যায় ঠিক সেরকম পুড়ে যাবে একটা সুতো বার করে নিয়ে পোড়ালে ছাই হয়ে যাবে এটা হচ্ছে পিওর জিনিসের তসর যদি পিওর হয় তসর বা সিল্ক ছাই হয় পুললে। এটা রেডের মধ্যে রেড দিয়েই কাজ ব্রাউনের একটা এটা কিন্তু ওভারল্যাপিং দেখুন ভেতরে একটা ব্রাউন দিয়ে একটা ওয়েভ তার উপরে কিন্তু রেডের গাছটা পড়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের পঁচিশ নম্বর শাড়ি দেখালাম টোয়েন্টি ফাইভ চব্বিশ নম্বর শাড়ি দেখাচ্ছে নাম্বার টোয়েন্টি ফোর সম্ভবত আমি একটু দেখে নিই নাম্বারটা গোলালো কেন এটা পঁচিশ নম্বর পঁচিশ নম্বর প্রাইস হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি ফাইভ থ্রি এইট ফাইভ জিরো এই হচ্ছে ব্লাউজটা নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ এবারে আসছি ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর শাড়ি আঁচল আর এই হচ্ছে বড়িটা নাম্বার টোয়েন্টি সিক্স ভেতরের প্রিন্টটা কিন্তু আবার বদলে গেল একটা টেম্পলের সঙ্গে তুঁতে আর রানি দিয়ে যাচ্ছে প্রিন্টটা ছাব্বিশ নম্বর শাড়ি আর তিরিশশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি সিক্স উইথ ব্লাউজ পিস এবারে আসবো নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি সেভেন এটাও লাল কালোতে হচ্ছে মানে কালোতে হচ্ছে বর্ডার আঁচল ব্লাউজার্স টাইপ আর বডিটা হচ্ছে মেরুন দিয়ে এই শাড়িটাও ভীষণ স্মার্ট ভীষণ স্মার্ট দেখতে ভেতরের প্রিন্টটা একটু ক্লোজে দেখাতে বলবো কারণ প্রত্যেকটারই ভেতরের প্রিন্টটা একটু ক্লোজে দেখালে লোকের আইডিয়া হবে এবং স্ক্রিনশটটাও তারা নিতে পারবেন এই হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর শাড়ি দেখালাম থ্রি এইট ফাইভ জিরো টোয়েন্টি এইট আমার একটা ভীষণ পছন্দের পেজলি নকশা এটা হচ্ছে আঠাশ নম্বর শাড়ি টোয়েন্টি এইট আঁচল ইয়েলোতে হচ্ছে আঁচল পার আর বডিটা দেখুন একদম রানির উপরে পেজলি গ্রিন দিয়ে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা টোয়েন্টি এইট আঠাশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ টোয়েন্টি এইট এবারে আসবো টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি নাইন এটা মেরুনে বর্ডার আর বডিটার এই নকশাটা আমার ভীষণ মনে হয় শীতকালের বাগান একদম শীতকালের বাগান শিখি পাখা পাতা হচ্ছে শিখি পাখা পাতা এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি সম্ভবত এটা দেখালাম হচ্ছে আট উনত্রিশ নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ টোয়েন্টি নাইন উইথ ব্লাউজ উনত্রিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ তিরিশ নম্বর মভ হচ্ছে আঁচল পাড় নাম্বার থার্টি এটা হচ্ছে তিরিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি আঁচল মভে হচ্ছে আঁচল পার ওই সেম শিখি পাকা ওটা ছিল গ্রিনে এটা হচ্ছে রামা গ্রিনে এটা হচ্ছে তিরিশ নম্বর এবার ফুলের রঙগুলো চেঞ্জ হয়ে যাবে অ্যাস পার অ্যাস পার পাতা ভেতরে যে ফুলের কালারগুলো কিন্তু চেঞ্জ হতে হতে থাকবে এটা হচ্ছে নাম্বার থার্টি তিরিশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ তিরিশ নম্বর একত্রিশ নম্বর থার্টি ওয়ান এটা হচ্ছে একত্রিশ নম্বর এই সমস্ত আজই যা দেখালাম সবই উইথ সিল্ক মার্ক সুতরাং আপনারা নিশ্চিন্তে শাড়ি নিতে পারেন এটার মধ্যে মার্শালাইজ কটন আছে এই পাড়ে আঁচলে এই যত ইয়েলো পশন সব হচ্ছে মার্শালাইজ কটন কিন্তু যেহেতু ভেতরটা ঘিচা বাই ঘিচা এবং সত্তর শতাংশের উপরে ঘিচা তাসারের ব্যবহার রয়েছে তাই এর মধ্যে কিন্তু সিল্ক মার্ক যাবে এই হচ্ছে শাড়িটা এটাও শিখি পাখা দেখাচ্ছি প্রাইসটা হচ্ছে থার্টি ওয়ান থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশ নম্বর শাড়ি আটত্রিশশো থার্টি ওয়ান এবারে আসছি থার্টি টু বত্রিশ নম্বর এটাও মভের সঙ্গে যাচ্ছে জল ছবি আমি নাম দিয়েছি এটার জল ছাপের মতো একটা হচ্ছে কালারে একটা হচ্ছে শ্যাডোতে দেখুন গায়ে একটা কালারে একটা শ্যাডোতে এটা একটা অনিয়ন পিঙ্ক টোন এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম থার্টি টু সম্ভবত দেখে নিই আবার নাম্বার থার্টি সেভেন কেন থার্টি টু হওয়া উচিত না এটা থার্টি সেভেন এসেছে এটা থার্টি সেভেন হ্যাঁ আচ্ছা আমরা আগে দেখিয়েছিলাম থার্টি ওয়ান তসরে দেখালাম যেটা থার্টি ওয়ান তসরে দেখেছি জল ছবির মতো কি খাতি মানুষ কালো হলুদ গোলাপ থার্টি একটু দেখি পরের নাম্বারটা কি আছে এটা থাকুক নাম্বারটা দেখো হ্যাঁ উল্টাও ওটাকে উল্টাও যেটা আছে সেটাকে উবুর করো হুম দাও বুঝেছো ব্যাপারটা কি হয়েছে আচ্ছা এবারে বলে দিয়ে এটা হচ্ছে আমাদের আজকের টোয়েন্টি আমি 28 এইট অব্দি দেখিয়েছিলাম রানি ঘি কলকা একদম টোয়েন্টি এইট দেখিয়েছিলাম এটা হচ্ছে টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর কিছু শাড়ি আমার মনে হচ্ছে আমরা অন্য নাম্বার দেখিয়ে দিয়েছি এই নাম্বারগুলো কত আছে এটা 29 দেখালাম আম কলকাটা দেখিয়েছিলাম এটা একটু দেখাই এইটা আম কলকাটা দেখি একটা হ্যাঁ এটা দেখি আপনারা এইটা থেকে আবার রিকান রিকালেক্ট করুন কিছু করার নেই নাম্বারটা উল্টো রাখা ছিল এটা হচ্ছে টোয়েন্টি এইট নাম্বার হ্যাঁ এটা থেকে আপনারা আবার বুকিংটা মাথায় রাখবেন কাউন্ট মানে কন্টিনিউয়েশানটা এখান থেকে যাবে এটা হচ্ছে টোয়েন্টি এইট আঠাশ নম্বর শাড়ি আমি একবার নাম্বারের ট্যাগিংটা দেখে নিই এটা হচ্ছে আঠাশ টোয়েন্টি এইট হ্যাঁ এইবারে টোয়েন্টি নাইন এ ঠিক ওখান থেকে আবার রিকালেক্ট করতে হবে এটা হচ্ছে টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর শাড়ি এখানে দেখুন লাস্টের মধ্যে ব্লু দিয়ে যাচ্ছে ব্লু বর্ডার টোয়েন্টি নাইন থ্রি এইট ফাইভ জিরো টোয়েন্টি নাইন থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ এবারে আসবো থার্টি তিরিশ নম্বর এটা হচ্ছে নাম্বার থার্টি তিরিশ নম্বর শাড়ি এটা রেডে আঁচল পার আর বড়িটা না দেখুন মনে হচ্ছে কি জানলার রিলের মধ্যে গোলাপ ফুল একদম একটা ফিরোজা ব্লু ব্লুয়ের মধ্যে মাস্টার ডি দিয়ে গোলাপটা করা হয়েছে এবং এটা হচ্ছে আজকের এপিসোডে তিরিশ নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ তিরিশ নম্বর উইথ ব্লাউজ আটতিরিশশো পঞ্চাশ এইবারে যাব একত্রিশ নম্বর সাঁত্রিশ আমি আগে দেখিয়ে দিয়েছি মাথায় রাখবেন এটা একত্রিশ নম্বর ব্ল্যাকে আঁচল পার বডিটা হচ্ছে রানি দিয়ে মেজেন্টা দিয়ে আর ব্লু দিয়ে এই হচ্ছে ভেতরে ভেতরে নানান রকমের মোটিভ রয়েছে হাতি ঘোড়া মানুষ এটা হচ্ছে নাম্বার থার্টি ওয়ান থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ থার্টি ওয়ানের পরে যাবো থার্টি টু বত্রিশ নম্বর নাম্বার থার্টি টু এটা হচ্ছে গ্রিনের কন্ট্রাস্ট আর ভেতরটা যাচ্ছে টেম্পল ব্লু এবং রাস্টার একদম ইকাতে স্টাইলের উইভ যাচ্ছে মানে উইভিংয়ের মতো করে বুটি যাচ্ছে প্রিন্ট এটা কিন্তু প্রিন্ট মুখ থেকে উইভ বেরিয়েছে কারণ দেখতে উইভিংয়ের মতো লাগছে কিন্তু এটা প্রিন্ট এই হচ্ছে গ্রিনের ব্লাউজ এটা হচ্ছে থার্টি টু বত্রিশ নম্বর আটত্রিশশো পঞ্চাশ বত্রিশের পরে যাব তেত্রিশ নম্বর এটাও সেই ওই জলছাপের মতো একটা হচ্ছে প্রিন্টটা পুরোটা তার আপ একটা ছবি এই হচ্ছে এটাও হচ্ছে তেত্রিশ থার্টি থ্রি প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো থার্টি থ্রি উইথ ব্লাউজ পিস থার্টি ফোর চৌত্রিশ নম্বর শাড়ি এটা হচ্ছে থার্টি ফোর এটা ইয়েলোতে বর্ডার বাহ এই শাড়িটা ভীষণ স্মার্ট ভেতরে দেখুন ইয়েলোর মধ্যে অরেঞ্জ একটা গ্রিনিশ গ্রে সব টোনটা রয়েছে খুব স্মার্ট থার্টি ফোর প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ এবারে আসছি থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর এটা হচ্ছে থার্টি ফাইভ এটা মেরুনে হচ্ছে আঁচল পার ভেতরটা সেই জলছবির মতোই গ্রিনের টোনে বেশি থার্টি ফাইভ প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ এরপরে আরেকটা পাখা দেখাবো থার্টি সিক্সে ছত্রিশ নম্বর একটা শিখি পাখা এটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো থার্টি সিক্স শিখি পাখাতে যাচ্ছে ছত্রিশ নম্বর নাম্বার থার্টি সিক্স আর এইটাও রয়েছে তার সঙ্গে ব্লাউজ আর লাস্ট শাড়ি যেটা দেখাবো থার্টি সেভেন হচ্ছে এটা এটা হচ্ছে থার্টি সেভেন আমাকে রিপিট করে শাড়ি দেখাতে হয়েছে টোয়েন্টি এইট থেকে আবার এটা হচ্ছে থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর শাড়ি এবং প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো আর আমি না থার্টি সেভেনের পরে আমি একটু শিখি পাকাগুলো বলে দিই থার্টি এইটে একটা সবুজ শিখি পাকা ছিল তারপরে একটা সি গ্রিন মপ শিখি পাকা ছিল শিখি পাকাগুলো আমি আগে দেখিয়ে ফেলে যে এই শিখি পাকা যতগুলো আছে আমাকে একটু দিতে পারা যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরও শিখি পাকা আরও শিখি পাকা আছে আচ্ছা ওইটা হচ্ছে থার্টি সেভেন এটা দেখালাম শিখি পাকা শিখি পাকা মাছ করে ফেলেছেন আচ্ছা থার্টি সিক্সে ছিল হচ্ছে এটা এটা থার্টি সিক্সে ছিল এটা তো দেখিয়েছি থার্টি সিক্সের শিখি দেখালাম থার্টি সেভেন দেখালাম থার্টি এইট থার্টি নাইন আর ফর্টি তিনটে শিখি পাঁকা আমরা আগে দেখিয়ে দিয়েছি ওখানে শিখি পাখা ভাজ করেছেন ওগুলো আর দেখানো যাবে বলে মনে হয় না রাখাটা আজকে পুরো উল্টো ছিল আমাদের শেষের দিকে আমরা তিনটে শাড়ি আরও শিখি পাকা থার্টি এইট থার্টি নাইন ফর্টি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে বুকিং করে নেবেন ধন্যবাদ জানাবো তোমায় ধন্যবাদ আপনাদের নমস্কার ধন্যবাদ ওকে জানাতে বাধ্য আমি আজকে